ওকে, তো আমরা এখন বুঝবো গুগল ইন্ডেক্সিং এবং অন্যান্য সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং, বুক মার্কিং, পিঙ্গিং এবং আরএসএস সাবমিশন। আচ্ছা, গুগল ইন্ডেক্সিং কি? দেখুন, আমি যদি গুগলে কোনো কোনো ওয়ার্ড লিখে যদি আমি সার্চ করি, একটা শব্দ লিখে আমি সার্চ করলাম, অনেকগুলো ওয়েবসাইটের নাম এসেছে। ওকে, এই যে ওয়েবসাইটের নামগুলো এসেছে, ধরুন এই সাইটটা, এই সাইটের নাম নাম কেন এসছে? কারণ এই সাইটটা সিস্টেমেটিক্যালি গুগলে ইন্ডেক্সিং করিয়েছে, মানে গুগলের যে সার্চ লিস্ট, যে রেজাল্ট, সেই রেজাল্ট লিস্টে একটা ওয়েবসাইটের নাম তখনই আসবে যদি সেই সাইটটা সিস্টেমেটিক্যালি মানে গুগলে ইন্ডেক্সিং করে। মানে সহজ কথা হচ্ছে গুগলের স্কুলে ভর্তি করানো। আপনি যদি আপনার সাইটটাকে যদি গুগলের স্কুলে ভর্তি করেন, তাহলে গুগলের লিস্টে সেটা দেখা যাবে। ওকে, তো এখন আমরা গুগলের এই গুগলের স্কুলে ভর্তি করানো, এটাকে বলা হয় কি, গুগল ইন্ডেক্সিং, মানে গুগলের লিস্টে অ্যাড করা। এখন গুগল ইন্ডেক্সিং আমরা কিভাবে করব? গুগল ইন্ডেক্সিং করার জন্য আমরা যাব ওয়েবমাস্টার টুলস, www.google.com/webmasters/tools, www.google.com/webmasters/tools। ওকে, ওয়েবমাস্টার্স এস হবে লাস্ট একটা। ওকে, তাহলে আমরা গুগল ইন্ডেক্সিং করাবো কি দিয়ে? www.google.com/webmasters/tools। আমরা এখানে গুগলের আইডি দিয়ে লগ ইন করছি, জিমেল আইডি দিয়ে। দেখুন, অ্যাড এ সাইট, আমি জাস্ট অ্যাড এ সাইটে ক্লিক করব। এই যে ইউআরএল, আমি যে সাইটে অ্যাড করবো সেই সাইটের নাম এখানে লিখবো, লিখে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এটা গুগলে মানে গুগলের লিস্টে অ্যাড হয়ে যাবে। তো দেখুন, আমি এর মধ্যে অনেকগুলো সাইট অ্যাড করেছি। ওকে, তো আমরা গুগলে ইন্ডেক্সিং করা বুঝলাম। এখন গুগল ছাড়া আরও অন্যান্য অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, কয়েক হাজার সার্চ ইঞ্জিন আছে গুগল। আচ্ছা, সার্চ ইঞ্জিনগুলো কী কী? আমরা ওই এগুলো আগে আলোচনা করেছিলাম, গুগল, ইয়াহু, বিং, বাইদু, এগুলো হচ্ছে আমাদের চেনা সার্চ ইঞ্জিন। এগুলো ছাড়া কয়েক হাজার সার্চ ইঞ্জিন আছে। তো অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোতে আমরা কীভাবে অ্যাড করবো? তো দেখুন, আদার্স সার্চ ইঞ্জিন আমরা কিভাবে অ্যাড করবো? আমরা অন্যান্য সার্চ ইঞ্জিন অ্যাড করার জন্য যাব ফ্রি ওয়েব সাবমিশন ডট কম, www.freewebsubmission.com। দেখুন, অনেকগুলো সার্চ ইঞ্জিনের নাম আসলো, গুগল, বিং, ওপেন ডাইরেক্টরি, এএসআর, অ্যানক্স, অনেক অনেকগুলো ওয়েবসাইটের নাম আসলো, প্রায় 35টা টপ মোস্ট সার্চ ইঞ্জিনের নাম আসলো। তো দেখুন, আমরা কীভাবে এখানে অ্যাড করবো? সাপোজ আপনি বিং অ্যাড করবেন, বিংয়ে ক্লিক করুন। ঠিক আছে, ওখানে আমরা ওইরকম একটা বক্স পাবো, ওই বক্সে আমরা জাস্ট ওয়েবসাইটের নামটা লিখি কন্টিনিউ। দেখুন, এই যে আমরা এখানে ক্যাপচা টাইপ করবো, এই জাস্ট ইউআরএল, এখানে ইউআরএলটা লিখে www. মানে বাইরের ওয়েবসাইটের নামটা লিখবেন, লিখে জাস্ট সাবমিট। বুঝতে পারছেন, কাজটা খুব সহজ। তাহলে এইভাবে বিং, ওপেন ডাইরেক্টরি, এএসআর সবগুলোতে আপনি জাস্ট এইভাবে মানে অ্যাড করতে পারবেন। যেমন এএসআর নামে একটা সার্চ ইঞ্জিন, তাহলে আপনি এখানে এএসআর এ ক্লিক করলেই সেই অ্যাড সাইট অপশন মানে অপশনটা আসবে। আমি দেখাচ্ছি, জাস্ট ইউআরএল, ইউআরএল মেইলটা লিখে সাবমিট। তো সবগুলোতে এইভাবে অ্যাড করানো খুব সহজ।
আপনি খুব সহজে অনেক অনেক সার্চ ইঞ্জিন আপনি অ্যাড করতে পারবেন। এখন আপনি কতটা সার্চ ইঞ্জিন অ্যাড করতে পারবেন এভাবে যদি আপনি ম্যানুয়ালি সার্চ ইঞ্জিন অ্যাড করান আপনার অনেক অনেক সময় লাগবে। আর তাছাড়া এই কাজটা হচ্ছে একটা সিস্টেমেটিক কাজ, শুধুমাত্র আপনার পুরো ওয়েবসাইটটা সার্চ অ্যাড করালে হবে না, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে অ্যাড করাতে হবে। আমরা আগে বলেছিলাম যে একটা ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে ততগুলো লিঙ্ক থাকে, প্রত্যেকটা লিঙ্কে আমরা কী করবো মানে সার্চ ইঞ্জিনে অ্যাড করবো। এখন এটা একটা অনেক বড় কাজ। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কতগুলো সার্চ ইঞ্জিনকে চিনি। দেখুন এখানে আমরা পেলাম কি 50টা সার্চ ইঞ্জিন। তো এই 50টা সার্চ ইঞ্জিনের বাইরে কিন্তু আরও অনেকগুলো অনেক সাইট আছে, আরও কয়েক হাজার সার্চ ইঞ্জিন আছে, তো এগুলো তো আমরা চিনি না। ওকে, তো এখন আমি যদি চাই যে কয়েক হাজার সার্চ ইঞ্জিনে একসাথে সাবমিট করার জন্য কম মানে কম সময়ের মধ্যে, সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে বুকমার্কিংয়ের মাধ্যমে। বুকমার্কিং, তাহলে বুকমার্কিং বিষয়টা কি? বুকমার্কিং হচ্ছে মানে একসাথে কয়েক হাজার সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটের লিঙ্ক ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া। আমরা বাইরের ওয়েবসাইট গুগলে অ্যাড করতে পারবো, অন্যান্য সার্চ ইঞ্জিনও আমরা অ্যাড করতে পারবো, এখন মানে ইন্ডেক্সিং করতে পারবো, গুগলে ইন্ডেক্সিং করতে পারবো, অন্যান্য সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করতে পারবো। এখন আমি যদি চাই কয়েক হাজার সার্চ ইঞ্জিনে একসাথে ইন্ডেক্সিং করব এট এ ক্লিক, ইন এ ক্লিক, তাহলে সেই কাজটাকে কি বলে? বুক মার্কিং। তো এই কাজটা যে করে তাকে বলা হয় বুক মার্কিং সাইট। বুক মার্কিং সাইট কি করবে? সে কয়েক হাজার সার্চ ইঞ্জিনে একসাথে ইন্ডেক্সিং করে দেবে, মানে একসাথে সাবমিট করে দিবে। ওকে, তো আমরা বুক মার্কিং সাইট, অনেকগুলো বুক মার্কিং সাইট আছে, বুক মার্কিং সাইটগুলো কী কী? তাহলে আমরা যে কাজ সে কাজের নাম হচ্ছে বুক মার্কিং, আর সেই কাজটা যারা করে তারা হচ্ছে বুক মার্কিং সাইট। বুক মার্কিং সাইটস, তো কয়েকটা বুক মার্কিং সাইট আমি দেখাচ্ছি। যেমন dig.com, এটা একটা বুক মার্কিং সাইট, ডিক, অনলিওয়ার, এটা একটা বুক মার্কিং সাইট, এগুলো আসছে। তারপর হচ্ছে ডেলিশাস, তারপর হচ্ছে স্টাম্বল আপন। তাহলে কয়েকটা উল্লেখযোগ্য বুক মার্কিং সাইট হচ্ছে ডিক, অনলেওয়ার, ডেলিশাস এবং স্টাম্বল আপন। আমরা এই সাইটগুলোর মাধ্যমে কি করতে পারবো? আমরা এই সাইটগুলোর মাধ্যমে বুক মার্কিং করতে পারবো। তাহলে বুক মার্কিং কাজটা কি? বুক মার্কিং হচ্ছে একসাথে কয়েক হাজার সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটকে ছড়িয়ে দেওয়া। আমি এখানে কাজটা দেখাচ্ছি না, আমরা বিস্তারিত অংশে কাজটা দেখিয়েছি। আমি জাস্ট এখানে যতটুকু বলবো যে ওভারভিউতে মানে ওভারভিউ অংশে আমি যা বলবো জাস্ট কি মানে এটা 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 নিয়ে যেন আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট কনসেপ্ট গ্রো হয়। আমি বিস্তারিত অংশে ডিটেলস অংশে আমি কাজটা করে করে দেখিয়েছি বুক পার্কিং কীভাবে করতে হবে। ওকে, এখন হচ্ছে পিঙ্গিং। পিঙ্গিং বিষয়টা কি? পিং হচ্ছে একই কাজ, এই যে মানে বুক মার্কিং। তাহলে বুক মার্কিং মানে কি? একসাথে কয়েক হাজার সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটকে ছড়িয়ে দেওয়া। ঠিক পিঙ্গিংও সেম, একসাথে কয়েক হাজার সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটকে ছড়িয়ে দেওয়া। ঠিক তেমনি হচ্ছে আরএসএস সাবমিশন, একসাথে কয়েক হাজার ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া। আরএসএসটা স্লাইটলি ডিফারেন্ট বাট অলমোস্ট সেম, মানে একটা ওয়েবসাইটকে ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানো। ধরুন আমরা আমরা সার্চ করি গুগলে, অনেকে সার্চ করি ইয়াহুতে, আবার অনেকে লোকাল সার্চ ইঞ্জিনে সার্চ করে। তো আমি যদি গুগলে গুগলে যদি আমি কোনো একটা কিছু অ্যাড করি, তাহলে শুধুমাত্র গুগলের যারা ইউজার তাদের কাছে এই বিষয়টা দেখা যাবে, মানে তারা শুধুমাত্র তারাই দেখতে পাবে। আমি যদি ইয়াহুতে, বিংয়ে আরও অনেক অনেক সার্চ ইঞ্জিনে যদি আমি অ্যাড করি, তাহলে আমার এটা ভিজিবিলিটি বাড়বে, মানে সব সার্চ ইঞ্জিনের ইউজাররা আমার এটা দেখতে পাবে। তো বুঝতে পারছেন বুক মার্কিংয়ের মাধ্যমে কী লাভ হচ্ছে। তাহলে পিঙ্গিংটা কি? পিঙ্গিং হচ্ছে সেম,
মানে একসাথে কয়েক হাজার ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া একই কাজ। যেমন কোনো একটা কিছুকে গরম করা, সেটা আমরা দুইভাবে করতে পারি, সেটা হচ্ছে গ্যাসের চুলায় করতে পারি, আবার লাকড়ি চুলোতে করতে পারি। এটাই যেমন আমরা ব্যায়াম, ফিজিক্যাল মানে এক্সারসাইজ, তো আপনি এক্সারসাইজ আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে পারেন, আবার ইনস্ট্রুমেন্ট ছাড়াও করতে পারেন, মানে ঘরেও দূরেই করতে পারেন, আবার বাইরে জগিং করে করতে পারেন। এটাই তো একই কাজ দুইভাবে করা যায়, দুই পদ্ধতিতে করা যায়। তো পিঙ্গিং, তো দেখুন আমরা পিঙ্গিং কীভাবে করব, আপনি যদি গুগলে সার্চ করেন অনেকগুলো পিঙ্গিং সাইট পাবেন। আমি একটা পিঙ্গিং সাইট দেখাচ্ছি, আমি গুগলে সার্চ করে দেখাই। এটি পিংলা ডট কম, তারপর হচ্ছে বাল্ক পিং ডট কম, পিঙ্গোমেটিক ডট কম, অনেক অনেকগুলো সাইট, মানে পিং সাইট। দেখুন পিংলা ডট কম, এটা দিয়ে আমরা পিং করতে পারবো। বাল্ক পিং ডট কম আমরা এটা দিয়ে পিং করতে পারবো, এবং পিং ও ম্যাটিক ডট কম আমরা এটা দিয়েও পিং করতে পারবো। তাহলে পিং করাটা কি, পিং করাটা হচ্ছে একসাথে কয়েক হাজার মানে সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটকে ছড়িয়ে দেওয়া। সাপোজ আমি যদি চাই যে প্রথম আলোকে কয়েক হাজার ওয়েবসাইট আমি ছড়িয়ে দেবো, কয়েক হাজার সার্চ ইঞ্জিন আমি ছড়িয়ে দেবো, মানে সারা পৃথিবীর যে কোনো সার্চ ইঞ্জিন দেখে দেখলে প্রথম আলো পাবে, তাহলে আমি সে প্রথম আলোকে কী করব, এই পিঙ্গিং সাইটগুলোর মাধ্যমে ছড়িয়ে দেবো। তো পিঙ্গিং কীভাবে করবো আমি সেটা এখন দেখাচ্ছি না, সেটা আমরা পরবর্তীতে দেখবো বিস্তারিত অংশে। তারপর হচ্ছে আরএসএস সাবমিশন, আরএসএস বিষয়টা কী, দেখুন আরএসএস বিষয়টা হচ্ছে এটাও সেম, মানে কয়েক হাজার ওয়েবসাইটে একসাথে ছড়িয়ে দেওয়া। তো আমরা পরবর্তীতে সবগুলো কাজ আলাদা আলাদা করে প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা দেখিয়েছি, আপাতত আপনার একটুকু কনসেপ্ট এনাফ। আমরা এখন বুঝব ডট গভ ডট এডু লিঙ্ক বিল্ডিং। তো আমরা অনেক ওয়েবসাইটের শেষে আমরা যে এক্সটেনশনগুলো দেখি, ডট কম, www প্রথম আলো ডট কম, www অমুক সাইট, ডট নেট, ডট ইনফো, ডট ওয়ারজি, এরকম আমরা অনেক অনেকগুলো এক্সটেনশন দেখি। আচ্ছা, তো আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি ডট গভ, আবার কিছু সাইটের ক্ষেত্রে দেখি ডট এডু। দেখুন আমি এরকম একটা সাইট দেখাচ্ছি, দেখুন www.bangladesh.gov.vd, যা ডট ভিডিটা আমরা আপাতত বাদ দিই। তো দেখুন ডট গভ, www.bangladesh.gov, ডট গভ এক্সটেনশন যুক্ত একটা ওয়েবসাইট। আরেকটা দেখুন www.southern.edu.vd, তাহলে সাউদার্ন ডট এডু। তো আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পারছেন যে অনেক অনেক এক্সটেনশনের সাইট আছে। আবার এই সাইটগুলো দেখুন ডট কম, এটা তাও ডট কম, এটা ডট গভ, এটা ডট এডু, আবার এটুর উপর আমরা বিডি যেটা দেখতে পাচ্ছি এটা আপাতত মানে বাদ দিন, কারণ বিডিটা এটা বাংলাদেশের সাইটগুলোর শেষে, এটা বিডি আলাদা একটা এক্সটেনশন অনেকে অ্যাড করে, যাক এটা ভিন্ন বিষয়। তাহলে আমরা ডট গভ এবং ডট এডু সাইটগুলো দেখলাম, এখন এই সাইটগুলোতে আমাদের কাজ কি। তো দেখুন এই যে ডট কম এবং ডট ডট কম, ডট নেট, ডট ইনফো, ডট ওয়ার্জি, আপনি এই ধরনের কোনো যে কোনো একটা সাইট যদি আপনি নিতে চান, মানে আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করতে আপনাকে ওয়েবসাইটের নামটা আপনাকে কিনতে হবে, সে নামটাকে কি বলে ডোমেইন, www.amarsite.com, এই যে www.apnarsite.com,
তাহলে দেখুন এই যে ডট ডট কম ডট ইনফো ডট নেট যেটাই আপনি জান না কেন, ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে একটা ওয়েবসাইট একটা নাম কিনতে হবে, এরকম একটা নাম কিনতে হবে। তো এই নামটা কে সেল করে, এই নামটা সেল করে আইকেন, ICANN, আইকেন নামে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান, সারা পৃথিবীতে ওরাই সেল করে এবং অনেকে ওদের কাছ থেকে বড় মানে বাল্ক অ্যামাউন্ট কিনে ওরা লোকালি সেল করে। যাই হোক, আপনি চকবাজার থেকে কিনেন, 2 নম্বর গেট থেকে কিনেন অথবা ঢাকা থেকে কিনেন, যেখান থেকে কিনেন না কেন আপনি আইকেন থেকে কিনছেন, মানে ওয়েবসাইটের নামটা। তো ওয়েবসাইটের নামের জন্য নামের দাম কত, যে কোনো ইয়ার জুড়ে নেন তাহলে এটার দাম হচ্ছে $10। ওকে, তাহলে ডট কম ডট নেট ডট ইনফো ডট ওআরজি এছাড়া যে কোনো এক্সটেনশন যুক্ত আপনি ওয়েবসাইট চান সেটার দাম কত, মাত্র $10, মানে ওয়েবসাইটের নামের দাম, নাম। কারণ ওয়েবসাইট তৈরি করার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। হোস্টিং মানে হচ্ছে সার্ভার, তো সার্ভার না, সার্ভারটা আলাদা খরচ। বাট শুধু যদি আপনি নামটা কিনেন তাহলে নাম নামের ক্ষেত্রে কত, $10। যেমন www.prothomalo.com, তো prothomalo.com এই নামটা তারা যখন কিনেছে কত দিয়ে কিনেছে, $10 দিয়ে। আপনি যে কোনো নামে কিনতে পারেন। এখন আপনি যদি কোনো ডট গভ চান, যে www আপনার নাম ডট গভ, www আপনার ডট এডু, এখন ডট গভ এবং ডট এডু সাইট যদি আপনি কিনতে চান আপনাকে $10 কোটি দিলেও দিবে না। ডট গভ সাইট নেওয়ার জন্য আপনাকে প্রুফ করতে হবে ইউ আর এ গভর্নমেন্ট অথরিটি। ইউ মাস্ট গভর্নমেন্ট অথরিটি অ্যান্ড এডুকেশনাল সাইটগুলো মানে ডট এডু লিঙ্ক কেনার জন্য, ডোমেইন কেনার জন্য আপনাকে প্রুফ করতে হবে কি, আপনি আপনার একটা এডুকেশনাল ইনস্টিটিউট আছে। ইট মে বি স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি। তাহলে ডট গভ ডোমেইন সেল করবে কাদের কাছে, শুধুমাত্র গভর্নমেন্ট অথরিটির কাছে। আর এডুকেশনাল ডোমেইন ডট এডু ডোমেইন কাদের কাছে সেল করবে, এডুকেশনাল ইনস্টিটিউটের কাছে। তার মানে আপনাকে এই সাইটগুলো কেনার জন্য আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে আপনি হয়তো গভর্নমেন্টের কোনো অথরিটি অথবা আপনার একটা এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। তো দেখুন, আজকে একটা ডট গভ সাইট আপনি তৈরি করতে পারেন, আপনি চাইলে আজকে একটা ডট নেট সাইট তৈরি করতে পারেন, ডট ইনফো সাইট তৈরি করতে পারেন, বাট চাইলে আপনি ডট গভ সাইট তৈরি করতে পারেন না, আপনি চাইলে ডট এডু সাইট তৈরি করতে পারেন না। তো সেই কারণে আমরা যত ওয়েবসাইট দেখি তার মধ্যে খুব কম পরিমাণে পাওয়া যায়, ডট গভ এবং ডট এডু সাইটগুলো হচ্ছে খুবই কম পরিমাণে। কারণ ডট গভ সাইটের সাইটটা খুলতে পারে কে, একমাত্র গভর্নমেন্ট অথরিটি, আর এডুকেশনাল সাইট খুলতে পারে একমাত্র কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো যার ফলে এই সাইটগুলো খুবই কম এবং যেসব সাইটগুলো আছে সেই সাইটগুলোর ভিজিটর অনেক বেশি, যার ফলে তাদের পিআরও অনেক বেশি। মানে আমি যদি আজকে একটা ডট কম সাইট তৈরি করি অথবা ডট নেট সাইট তৈরি করি তাহলে সেটার কোনো ভিজিটর ভিজিটর নাও থাকতে পারে, সেটার পিআর জিরো হতে পারে। পিআর জিরো মানে হচ্ছে এটার কোনো ভিজিটর নাই, কারণ আজকে আমি একটা সাইট খুঁজলে সেটার ভিজিটর থাকবে না, পিআর জিরো হবে স্বাভাবিক। তো আপনি একটা ডট কম সাইটের ক্ষেত্রে কনফার্মলি বলতে পারেন না যে এটার কি ভিজিটর অনেক অনেক আছে, অথবা ডট নেট ডট নেট সাইটের ক্ষেত্রে আপনি কনফার্ম বলতে পারেন না যে ভিজিটর অনেক আছে, সেটাকে আপনি পিআর চেক করে বলতে হবে। বাট ডট গভ সাইট যেহেতু শুধুমাত্র গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অথরিটি খুলতে পারে, তো সেই জন্য নিশ্চিত করে বলা যায়, একদম চোখ বন্ধ করে বলা যায় যে একটা পিআর, একটা ডট গভ সাইটের পিআর হবে কত, একটা ডট গভ সাইটের পিআর হচ্ছে কমপক্ষে 5 অ্যাবাভ। মানে ডেলি লাখ লাখ মানুষ এই ডট গভ সাইটে ভিজিট করে। ডট গভ সাইটে কারা ভিজিট করে, দেশের সিটিজেন। ডট এডু সাইটে কারা ভিজিট করে, স্টুডেন্টরা, ফর্মার স্টুডেন্ট, ফিউচার স্টুডেন্ট অর প্রেজেন্ট স্টুডেন্ট। তাহলে এগুলো কমপক্ষে পিআর 5-এর উপরে, তো বুঝতেই পারছেন। তার মানে ডট গভ এবং ডট এডু সাইট যেগুলো আছে সেই সাইট সাইটগুলো মানে সেগুলোতে ভিজিটর অনেক বেশি, যার ফলে সেগুলোর পিআরও অনেক বেশি, পেজ র্যাঙ্ক অনেক হাই। ঠিক এই কারণে যেহেতু এই সাইটগুলোতে অনেক অনেক মানুষ ভিজিট করে এবং যেহেতু কোনো ডট গভ ভুয়া কোনো সাইট নেই, ডট এডু ভুয়া কোনো সাইট নেই, তো এই কারণে অনেক অনেক বায়ারের আগ্রহ থাকে এই ডট গভ এবং ডট এডু সাইটগুলোর প্রতি। তখন বায়ার আমাদেরকে বলে যে আপনি শুধুমাত্র ডট গভ সাইটগুলো খুঁজে নেন এবং ডট গভ সাইটে আপনি লিঙ্ক বিল্ডিং করেন, আপনি শুধুমাত্র ডট এডু সাইটগুলো খুঁজে নেন এবং ডট এডু সাইটে আপনি লিঙ্ক বিল্ডিং করেন। তো আমরা লিঙ্ক বিল্ডিং আগে যেটা শিখেছিলাম যে আমরা বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, অনেক জায়গায় আমরা লিঙ্ক বিল্ডিং করেছিলাম। তো ওটার পরে ওটার পাশাপাশি আমরা আরেকটা লিঙ্ক বিল্ডিং শিখলাম,
আমরা আরেকটা লিঙ্ক বিল্ডিং শিখবো, সেটা হচ্ছে আমরা ডট গভ এবং ডট এডু সাইটে আমরা কীভাবে লিঙ্ক বিল্ডিং করবো। তো অ্যাকচুয়ালি আমরা ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইটে আমরা যেভাবে লিঙ্ক বিল্ডিং করেছিলাম, ডট গভ এবং ডট এডু সাইটে লিঙ্ক বিল্ডিং সেম। ওকে, এখন ইউআরএল কালেকশন, ইউআরএল কালেকশনটা একটু একটু ডিফারেন্ট। আমাদেরকে আমরা যেটা জানবো যে ডট গভ এবং ডট এডু সাইটের ইউআরএলগুলো আমরা কীভাবে পাবো, আমরা গুগলে অনেকগুলো সূত্র দিয়ে, প্রায় 15-16টা মানে সূত্র আছে, এই 15-16টা সূত্র দিয়ে ফর্মুলা, আমরা ফর্মুলা ইউজ করবো। আমরা গুগল সার্চ করব, গুগল সার্চ উইথ ফর্মুলা, আমরা বিভিন্ন ফর্মুলা দিয়ে আমরা গুগলে সার্চ করব, মানে বিভিন্ন সূত্র লিখে, গুগল সার্চে বিভিন্ন সূত্র লিখে আমরা সার্চ করব। সার্চ করে আমরা ডট কম এবং ডট এডু সাইট, আমরা ডট এডু ইউআরএল আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে আমরা ওয়েবসাইটগুলোতে লিঙ্ক বিল্ডিং করব। তাহলে লিঙ্ক বিল্ডিং কীভাবে করব, ঠিক আমি আগে ব্লগ সাইট ফোরাম সাইটে যেভাবে লিঙ্ক বিল্ডিং করেছি ঠিক সেভাবে। তো পার্থক্য হচ্ছে কি, আমরা ডট গভ এবং ডট ইউ সাইডে ডট ইউর যে কাজ, সেখানে আমরা মেইনলি কী শিখবো, যে আমি ইউআরএলগুলো কীভাবে কালেকশন করব, মানে নেটে কীভাবে সার্চ করব, গুগলে কীভাবে সার্চ করব। তো সার্চ করার জন্য আমাদের কী লাগবে, আমাদেরকে অনেকগুলো সূত্র সূত্র শিখতে হবে, সূত্র। যেমন আমি একটা সূত্র দেখাচ্ছি, একটা ফর্মুলা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি দুইটা দুইটা ফর্মুলা দেখাই, একটা হচ্ছে ইন টাইটেল আর ইন ইউআরএল। ইন টাইটেল কোলন ব্লগ ডট কম, ইন টাইটেল কোলন ব্লগ ডট কম। আচ্ছা, ইন টাইটেল আর ইন ইউআরএল দেখাই আমি, ইন ইউআরএল কোলন ব্লগ ডট ডট কম। দেখুন, ইন ইউআরএল কোলন ব্লগ ডট কম, তার মানে আমাদের এমন ওয়েবসাইটগুলো চলে আসবে যেগুলো গভর্নমেন্ট সাইট, ডট গভ সাইট এবং ব্লগ সাইট। ওকে, এবং যেগুলোর ইন ইউআরএল কী কী আছে, ডট গভ এটা লেখা আছে, যেমন এই সাইটটা www.whitehouse.gov/blog, মানে ডট গভও লেখা আছে, ব্লগও লেখা আছে, ডট গভ লেখা আছে, ব্লগও লেখা আছে ইউআরএলে। দেখুন সবগুলো সাইট হচ্ছে এরকম। আবার আমি যদি এখানে ব্লগের পরিবর্তে লিখি ফোরাম, তাহলে কী হবে, যে এমন এমন গভর্নমেন্টের ফোরাম সাইটগুলো আসবে যেগুলোর ইউআরএলে কী আছে, ডট গভ শব্দটা আছে, ফোরাম শব্দটা আছে, এগুলো সবগুলো গভর্নমেন্টের ফোরাম সাইট। দেখুন এখানে ইউআরএল, এই যে গ্রিন কালারে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউআরএল, এই যে ডট গভও আছে, ফোরামও আছে, সবগুলো এরকম, ডট গভ আছে, ফোরাম ফোরাম শব্দটা আছে। তো এরকম আমরা প্রায় 20টার উপরে সূত্র আমরা শিখব, আমরা মূল অংশে অনেক অনেকগুলো সূত্র আমরা শিখবো কীভাবে আমরা ডট গভ এবং ডট এডু ইউআরএল আমরা কালেক্ট করব। অ্যাঞ্জেলা অ্যান্ড পল লিঙ্ক বিল্ডিং, অ্যাঞ্জেলা পল, অ্যাঞ্জেলা পল হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানিটা ইউআরএল মানে ইউআরএল লিস্ট সেল করে। অ্যাঞ্জেলা পলের ওয়েবসাইট হচ্ছে www.polsqualitybacklinks.com। যে পলস কোয়ালিটি ব্যাকলিংস ডট কম, আপনারা একটু ওর ওদের কন্ডিশনগুলো দেখলেই বুঝবেন, যে 50টা হাই পেজ র্যাঙ্ক অথরিটি সাইট দিবে, এর মধ্যে কত ডলার, মানে ওরা নির্দিষ্ট টাকার বিনিময়ে কী করে, ওরা ইউআরএল লিস্ট সেল করে। এই যে আমরা একটু আগে বললাম যে আমরা ডট গভ ডট এডু সাইটের লিঙ্ক খুঁজে বের করবো, এছাড়া ফোরাম সাইটের লিঙ্ক খুঁজে বের করবো, মানে যে যে সাইটগুলোতে আমরা পোস্ট করবো সেই ওয়েবসাইটগুলোকে ওয়েবসাইটগুলোর নাম আমরা খুঁজে বের করবো। তো এগুলো আমরা নিজেরা খুঁজে বের করতে পারি, তো আবার আমরা কোনো একটা ছোটোখাটো কোনো কোম্পানি থেকে কিনতে পারি। অ্যাকচুয়ালি আমরা কিনবো না, মানে আমাদের বায়ার কিনে দিবে। তো আমাদের বায়ার কোথা থেকে কিনতে পারে, আমাদের বায়ার অ্যাঞ্জেলা পল থেকে কিনতে পারে। অ্যাঞ্জেলা পল পল
কোম্পানিটা কি কি বিক্রি করে, জালাপোল কোম্পানি বিক্রি করে মানে লিঙ্কের লিস্ট, ওয়েবসাইটের লিস্ট, মানে যেখানে গিয়ে মানে বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, তারপর বুক মার্কিং মানে বুক মার্কিং সাইট, ডাইরেক্টরি সাইট, এভাবে যত রকম লিঙ্ক আছে এই লিঙ্কগুলো ওয়েবসাইটের নামগুলো তারা সেল করে, মানে লিস্ট করে, সেই লিস্টটা আমাদের কাছে মানে সেল করবে, এবং বাইরে সেই অ্যাঞ্জেলা পল থেকে বিভিন্ন সাইটের লিস্টগুলো নিয়ে ইউআরএল লিস্টগুলো কিনে নিবে। ওকে, তো বায়ার যদি অ্যাঞ্জেলা পল থেকে লিঙ্কগুলো কিনে নিয়ে আমাদেরকে দেয় কাজ করার জন্য, তাহলে সেটা হচ্ছে অ্যাঞ্জেলা পল লিঙ্ক বিল্ডিং। মানে অ্যাঞ্জেলা পল থেকে যদি ইউআরএল কালেক্ট করা হয়, তাহলে সেই কাজের নাম হচ্ছে, সেই লিঙ্ক বিল্ডিংয়ের কাজের নাম হচ্ছে অ্যাঞ্জেলা পল লিঙ্ক বিল্ডিং। কারণ আমি আগে বলেছি আমরা ইউআরএল অনেকভাবে কালেক্ট করতে পারি, আমরা বায়ার আমাদেরকে ইউআরএল দিয়ে দিতে পারে, অথবা আমরা গুগল থেকে সার্চ করে আমরা কালেক্ট করতে পারি, অথবা আমরা সফটওয়্যার দিয়ে মানে সফটওয়্যার দিয়ে সার্চ করার মাধ্যমে কালেক্ট করতে পারি, অথবা আমরা ডাইরেক্টরি সাবমিশন সাইট থেকে কালেক্ট করতে পারি, অথবা আমরা বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিতে পারি, মানে আমাদের বায়ার বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিতে পারে। তাহলে আমাদের বায়ার কোম্পানি থেকে কিনে নিতে পারে এমন একটা কোম্পানি হচ্ছে অ্যাঞ্জেলা পল। ইউটিউব লিঙ্ক বিল্ডিং মানে ইউটিউবে গিয়ে লিঙ্ক বিল্ডিং করা। দেখুন ইউটিউব, তো ইউটিউবে আমরা কী পাই, ইউটিউবে আমরা সব ধরনের ভিডিও দেখতে পারি এবং আমরা প্রয়োজনীয় ভিডিও ডাউনলোডও করতে পারি। তো ইউটিউবে আমরা সব কিছু দেখতে পারি, যেমন ধরুন আপনি কোনো একটা সিনেমা দেখবেন, জ্যাকি চ্যান মুভিস, দেখুন 1 ঘন্টা 5 মিনিটের ছবি, এই সবগুলো ছবি চলে এসেছে। তারপর আপনি ধরুন লিখবেন বাংলা নাটক, এই যে বাংলা নাটকগুলো চলে এসেছে, তো আপনি যেটা দেখতে চান সেটা আপনি এখানে এখানে দেখতে পাবেন। সাপোজ আপনি দেখবেন মিরাক্কেল, দেখুন অনেকগুলো মিরাক্কেলের এপিসোড চলে এসেছে। তো দেখুন মিরাক্কেলের যে একটা 11 মিনিটের একটা এপিসোড, এটা এটা কতজনে দেখেছে, 52,000 মানুষ। তো একটা ভিডিও যদি 52,000 মানুষে দেখে, এবারে যে মিরাক্কেল কোম্পানি অ্যাড করেছে কত কত, 18,000 ভিডিও। তাহলে একটা ভিডিও যদি এবারে যে 50,000 মানুষে দেখে, 18,000 ভিডিও, এই যে 18,000 ভিডিও তারা আপলোড করেছে, তো 18,000 ভিডিও কত কত মানুষ দেখেছে, বুঝতেই পারছেন যে কত মানুষের কাছে একটা জিনিসের প্রচার হয়েছে। তো তারা তারা কেন এই কাজটা করেছে, এই যে মিরাক্কেল এই কাজটা কেন করেছে, এই কাজটা করেছে তারা একটাই কারণে, এই যে আমরা ঠিক ভিডিওর নিচে দেখতে পাচ্ছি কি, জি বাংলা লিঙ্ক, মানুষ এই ভিডিওটা দেখবে, দেখে তার মধ্যে অনেকেই এই লিঙ্কে ক্লিক করবে, এবং এই লিঙ্কে ক্লিক করলে তারা জি বাংলার ওয়েবসাইটে চলে যাবে। এই যে জি বাংলা, ওকে, তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কত ইফেক্টিভলি প্রচার করা যায়, মানে এক একটা ভিডিও অনেক অনেক মানুষকে দেখানো যায়। ছোট্ট একটা ক্লিপস আপনি যদি তৈরি করতে পারেন, তৈরি করে যদি ইউটিউবে আপনি আপলোড করতে পারেন, এবং সেই ভিডিওটা অনেক অনেক মানুষ দেখবে, অনেক অনেক মানুষ দেখবে এবং দেখে নিচে এই লিঙ্কে ক্লিক করবে। তো দেখুন আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখুন শাকিরের ওয়াকা ওয়াকা, এটি কত মানুষ দেখেছে, 48,65,000, 48 কোটি মানুষ এই ভিডিওটা দেখেছে, মাত্র 3 মিনিটের একটা ভিডিও, 3 মিনিট 31 সেকেন্ড, 3 মিনিটের একটা ভিডিও দেখেছে কতজন মানুষ, 48 কোটি মানুষ। তাহলে বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল, মানে ইউটিউবে লিঙ্ক বিল্ডিং করা কতটা পাওয়ারফুল। তো এই মেয়েটা যে একটা লিঙ্ক নিচে যে লিঙ্কটা দিয়েছে, আমরা নিচে নিচে এখানে ক্লিক করলেই
লিঙ্কটা দেখবো, তো এই লিঙ্কটিতে কত মানুষ ডাইভার্ট হয়েছে, মানে কত মানুষের কাছে সে একটা প্রোডাক্টের অ্যাড প্রচার করতে পেরেছে, অথবা সে যেটা প্রচার করতে চেয়েছে সেটা কত মানুষের কাছে প্রচার করতে পেরেছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ইউটিউবের সম্ভাবনাটা কত বিশাল, ইউটিউবে লিঙ্ক বিল্ডিং করলে কতটা বেশি মানুষের কাছে কতটা সহজে পৌঁছানো যায়। তাহলে একটা তাহলে আমরা যেটা করব, আমরা একটা ভিডিও আপলোড করব এবং তার নিচে আমাদের বায়ারের লিঙ্কটা দিয়ে দেব। তো আমরা কী ধরনের ভিডিও আপলোড করব? সাপোজ আমাদের বায়ার হচ্ছে টয়োটা কোম্পানি, এখন আমরা কী করব সে কোম্পানির জন্য, মানে কোম্পানির কাস্টমার বা যারা পটেনশিয়াল কাস্টমার, মানে সম্ভাব্য যে কাস্টমার, তাদেরকে টার্গেট করে, তাদেরকে অ্যাট্রাক্ট করে, মানে তাদেরকে অ্যাট্রাক্ট করা যায় এমন একটা ভিডিও আমি এখানে সাবমিট করব। যেমন ধরুন আমি ভিডিওর মাধ্যমে ট্রাফিক রুলস দেখাবো, আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে গাড়ি মেনটেন্যান্স করতে হয়। যাই হোক, ভিডিওগুলো হয়তো বায়ার দিবে, না হয় আপনি বিভিন্ন নেট থেকে এগুলো কালেকশন করে নেবেন ভিডিওগুলো। তো কালেকশন করে আপনি কী করবেন, ভিডিওগুলো আপলোড করবেন, আপলোড করে আপনি জাস্ট নিচে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবেন। তো বুঝতেই পারছেন ইউটিউবের মার্কেটিংটা কী। আমরা কাজের অংশে আমরা এটা দেখিয়েছি যে ইউটিউব লিঙ্ক বিল্ডিং কীভাবে করবেন, মানে একটা ভিডিও কীভাবে আপলোড করবেন এবং ঠিক ভিডিওর নিচে আপনি লিঙ্কটা কীভাবে সেট করবেন। তো আশা করি আপনি মানে ইউটিউব লিঙ্ক বিল্ডিং কী সেটা বুঝেছেন এবং এটাও বুঝেছেন যে কত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, একটা লিঙ্ক কত বেশি মানুষের কাছে প্রচার করা যায় কতটা সহজে। আমরা এখন বুঝবো ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, অথবা এটার আরেকটা নাম হচ্ছে লিঙ্ক হুইল। তাহলে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক হুইল। তো প্রথমে আমরা বুঝবো যে ওয়েব 2.0 সাইট কি। ওয়েব 2.0 সাইটস কাকে বলে? কিছু কিছু সাইট আছে যেগুলো খুব হাই পিয়ার সাইট এবং সেগুলোতে গিয়ে আমরা খুব অনায়াসে লিঙ্ক বিল্ডিং করতে পারি, সেগুলোকে বলা হচ্ছে ওয়েব 2.0 সাইট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে প্রথম আলো, এটার পিয়ার হচ্ছে কত, 4, আর এটা হচ্ছে উইকিপিডিয়া, পিয়ার হচ্ছে 9। এখন দেখুন আমি যদি প্রথম আলোতে কোনো একটা লিঙ্ক বিল্ডিং করতে চাই, তাহলে অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমাকে প্রথম আলোকে পে করতে হবে। যেমন যারা এখানে লিঙ্ক বিল্ডিং করেছে, যেমন যে যারা অ্যাড দিয়েছে, যেমন রবি, তারপর অন্যান্য কোম্পানিগুলো, যে বিগ ডিল আর অন্যান্য যেসব কোম্পানি এখানে লিঙ্ক বিল্ডিং করেছে, মানে অ্যাড দিয়েছে, তারা অনেক মোটা অঙ্কের একটা পেমেন্ট প্রথম আলোকে পে করতে হয়েছে। দেন প্রথম আলো তাদের লিঙ্কটা বিল্ড করেছে, মানে তাদের অ্যাডটা দিয়েছে। তো তাহলে যে কোনো হাইপিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনাকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট খরচ করতে হবে, মানে বায়ারকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট খরচ করতে হবে। ওকে, তো কিছু কিছু সাইট আছে যারা খুব হাইপিয়ার, কিন্তু তাদের এখানে আমরা ফ্রিতে কোনো মোটা অঙ্কের অ্যামাউন্ট ছাড়াও একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা সেখানে লিঙ্ক বিল্ডিং করতে পারি। সেরকম একটা সাইট হচ্ছে উইকিপিডিয়া। আমরা এখানে গিয়ে খুব সহজে নিজেদের একটা পেজ আমরা তৈরি করতে পারি। দেখুন আমি যদি এখানে লিখি টয়োটা, এই যে টয়োটা কোম্পানির একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে এই পেজটা যে তৈরি করছে টয়োটা, এটার জন্য উইকিপিডিয়াকে কোনো কিছু কোনো প্যাক করতে হয়নি। টয়োটা সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন চলে এসছে, তারপর দেখুন ওডেক্স, এই যে ওডেক্স সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে চলে এসছে, বাট এটার জন্য ওডেক্স উইকিপিডিয়াকে কোনো কিছু প্যাক করেনি। তাহলে দেখুন উইকিপিডিয়া কত পিআর 8 মানের একটা সাইট, তাহলে অনেক ভালো একটা সাইট, কিন্তু সে কোনো পেমেন্ট নিচ্ছে না। আর প্রথম আলো
তার চেয়ে অনেক কম পিয়ার একটা একটা সাইট, কিন্তু সে পেমেন্ট নিচ্ছে, পেমেন্ট ছাড়া সে লিঙ্ক বিল্ডিং করবে না। তাহলে বুঝতে পারছেন এরা অনেক ভালো মানুষ উইকিপিডিয়া। এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করেন, তাহলে সেই লাভটা কী হবে? লাভ হচ্ছে যে তাদের যে সাইট, পিআর এইট মানে কি, পিআর এইট মানে সাইট সাইট হচ্ছে যে লাখ লাখ মানুষ প্রতিদিন, অ্যাকচুয়ালি লাখ বলবো হবে, কোটি কোটি মানুষ, কয়েক কোটি মানুষ এই সাইটগুলোতে, এই সাইটগুলোতে ভিজিট করে। তো কয়েক কোটি ভিজিটারের মধ্যে আপনার সাইটে, আপনার আপনার যে পেজ, আপনি যে একটা পেজ তৈরি করবেন, সেই পেজটাকে অনেক অনেক কোম্পানি দেখবে। তো বুঝতে পারছেন আপনি আপনার বায়ারের জন্য কী করবেন, একটা পেজ তৈরি করবেন, অথবা বায়ারের যেসব প্রোডাক্ট, সেই ইন্ডিভিজুয়াল আপনার আপনার এই মানে প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে পেজ তৈরি করবেন। যেমন সাপোজ ইউনিলিভার কোম্পানি, আপনি ইউনিলিভার কোম্পানির জন্য একটা পেজ তৈরি করবেন, তারপর ইউনিলিভার কোম্পানির যেসব যে সকল প্রোডাক্ট, যেমন লাক্স সাবান, দেন আপনার কি মানে লাক্স সাবান, তারপর সানসিল্ক, আরও যেসব প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্টের জন্য আপনি আলাদা আলাদা করে পেজ তৈরি করতে পারবেন। দেখুন লাক্স সাবানের একটা পেজ, তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এখানে আলাদা আলাদা করে পেজ তৈরি করা যাবে, এবং সেটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজ করা যাবে, এবং অ্যাডভার্টাইজ করলে কী হবে, এই সাইটে যারা ভিজিটর তারা অনেকেই দেখবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েব টু সাইট মানে কি। তাহলে ওয়েব টু সাইট মানে হচ্ছে সেই সাইটগুলো যারা সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে তাদের ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং করতে দেয়, মানে আপনার কোম্পানির সম্পূর্ণ নিজের একটা পেজ আপনি তৈরি করতে পারবেন এইসব এইসব মানে সাইটগুলোতে, মানে ওয়েব 2.0 সাইটে। তো ওয়েব 2.0 সাইটগুলো কী কী? একটা হচ্ছে উইকিপিডিয়া, তারপর আছে স্কুইডল্যান্ডস, কুইজিলা, রেডিট, ক্যানল, এগুলো আমি আরেকটা দেখাচ্ছি। যেমন স্কুইডল্যান্ডস, স্কুইডল্যান্ডসের www.squido আমরা গুগলে সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, স্কুইডো ল্যান্স, হ্যাঁ স্কুইডো ল্যান্স, স্কুইডো ডট কম। দেখুন এটা হচ্ছে একটা পিআর, পিআর 9 মানে একটা সাইট, মানে অনেক ভালো একটা সাইট। তো এই সাইটে আপনি কি করতে পারবেন, আপনার কোম্পানির জন্য একটা পেজ তৈরি করতে পারবেন, এবং কোম্পানির যতগুলো প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পেজ আপনি এখানে তৈরি করতে পারবেন। তো যার ফলে কী হবে, এই সাইটের যারা ভিজিটর তারা, তাদের কাছে এই জিনিসটা প্রচার হবে। ওকে, তাহলে আপনি আশা করি বুঝেছেন যে ওয়েব 2.0 সাইট কী। ওয়েব 2.0 সাইট হচ্ছে যারা সম্পূর্ণ বিনামূল্যে আমাকে অ্যাডভার্টাইজ করতে দিবে তাদের ওয়েবসাইটে। তাহলে আমাদের লাভ কী, মানে ওয়েব 2 লিঙ্ক বিল্ডিং করি আমাদের লাভ কী? আমাদের লাভ হচ্ছে প্রথমত দুইটা। একটা হচ্ছে ওই সাইটের ভিজিটর, প্রথমত ওই সকল সাইটের যারা ভিজিটর তাদের কাছে প্রচার হবে। যেমন আমি যদি উইকিপিডিয়াতে কোনো একটা কিছু লিখে সার্চ করি, সাবমিট করি, তাহলে উইকিপিডিয়ার যারা এক্সিস্টিং ভিজিটর তাদের কাছে সেটা প্রচার হবে, একটা লাভ। আরেকটা লাভ হচ্ছে সার্ভসে প্রথমে দেখাবে। সার্ভস মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, মানে যে কোনো সার্চ ইঞ্জিন থেকে যদি আপনি কী করেন, সার্চ করেন, তাহলে সেটা আপনাকে উপরের দিকে দেখাবে। দেখুন মানে এই যে উইকিপিডিয়া, স্কুইডল্যান্ডস, কুইজিলা, এই সাইটগুলো এতটা পাওয়ারফুল যে আমরা যখন কোনো একটা কিছু লিখে যখন আমরা সার্চ করি, তখন এই সাইটগুলোর যে পেজ সেটাকে সে প্রথমে দেখাবে। দেখুন আমি কোনো একটা কিছু লিখে আমি সার্চ করছি, দেখুন আমি লিখলাম কার, কার লিখে আমি সার্চ করলাম, তাহলে অনেকগুলো রেজাল্ট আসলো। তার মধ্যে দেখুন এই যে উইকিপিডিয়া, উইকিপিডিয়ার পেজটা একদম প্রথম পেজে দেখাচ্ছে, মানে সার্চ মানে সার্চ ইঞ্জিনের যতগুলো যে পেজ আছে, এই যে 1, 2, 3, 4, 5 অনেকগুলো পেজ আছে, তার মধ্যে 1 নম্বর পেজে দেখাচ্ছে কাকে, উইকিপিডিয়ার পেজটাকে। দেখুন কার, এই যে উইকিপিডিয়ার পেজ।
তার মানে আপনি যদি আপনার যে প্রোডাক্ট আপনি যদি সেটাকে নিয়ে একটা উইকিপিডিয়াতে একটা পেজ তৈরি করেন, তাহলে সেই পেজটা ওই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ মানে সার্চ করলে সেই পেজটা গুগল সার্চে প্রথম দিকে দেখাবে, প্রথম পেজে দেখাবে। তারপর দেখুন আমি যদি লিখে সোপ, দেখুন একদম সর্বপ্রথমে দেখাচ্ছে যে উইকিপিডিয়ার পেজটাকে। এই যে, তো আশা করি বুঝতে পারছেন যে ওয়েব টু লিঙ্ক বিল্ডিং এর উপকারিতা, ওয়েব টু লিঙ্ক বিল্ডিং এর উপকারিতা হচ্ছে ওয়েবসাইটের যেসব ভিজিটর তারা দেখবে, এবং দ্বিতীয়ত ওয়েব টু সাইটগুলা গুগলের কাছে খুবই প্রিয়, সে তার সার্চে একদম প্রথম দিকেই মানে এই ওয়েব টু সাইটের লিঙ্কগুলো দেখায়। মানে আপনি যদি উইকিপিডিয়াতে গিয়ে একটা পেজ তৈরি করেন, তাহলে সেটা গুগল সার্চে প্রথমে দেখাবে। স্কুডল স্কুডল ল্যান্সে গিয়ে যদি একটা পেজ তৈরি করেন, সেটাও গুগল সার্চের প্রথমে দেখাবে। ঠিক তেমনি কুইজিলা, রেডিট, কেন আরও অনেকগুলো সাইট আছে, আমরা বিস্তারিত অংশে অনেক অনেক বিস্তারিতভাবে বিষয়টা দেখিয়েছি। তো বুঝতে পারছেন এই দুইটা লাভ। আর আরেকটা লাভ হচ্ছে আমাদের পিআর বাড়বে, পিআর মানে একটা সাইটের পিআর বাড়বে। ধরুন আমার বায়ার পিআর হচ্ছে এখন 5, তাহলে আমি যদি অনেকগুলা ওয়েব টু সাইটে যদি লিঙ্ক বিল্ডিং করি, তাহলে স্বাভাবিকভাবেই অনেক অনেক মানুষের কাছে আমার বায়ারের ওয়েবসাইটটা মানে পরিচিত হবে, অনেক মানুষের কাছে সেটা প্রচার হবে, এবং অনেক মানুষ সেই আমার বায়ারের ওয়েবসাইটটাকে ভিজিট করবে। তো অনেক মানুষ যখন আমার বায়ারের ওয়েবসাইটে ভিজিট করবে, তখন সেটার পিআর আলটিমেটলি বাড়বে, মানে পেজ র্যাঙ্ক বাড়বে। তো পেজ র্যাঙ্ক যদি 5 হয়ে থাকে আগে, আমি যদি অনেকগুলো পিআর সাইটে লিঙ্ক বিল্ডিং করি, মানে ওয়েব 2.0 সাইটে লিঙ্ক বিল্ডিং করি, তাহলে 5 থেকে 6 অথবা 7 হয়ে যাবে। তো আশা করি মানে বুঝতে পেরেছেন যে পি ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং কী, আর ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করে আমাদের লাভটা কী। ওকে, তো ওয়েব ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং এর আরেকটা নাম হচ্ছে কি, লিঙ্ক হুইল। তো আমরা যে কাজটা শিখবো, আমরা যে উইকিপিডিয়াতে আমরা কীভাবে একটা পেজ তৈরি করব, কোন কোন থিম নিয়ে পেজ তৈরি করব, তারপর কীভাবে পেজ কোন কোন টেকনিক অ্যাপ্লাই করব, অনেক খুঁটিনাটি বিষয় আমরা শিখবো। স্কুডুলেন্স আমরা কীভাবে পেজ তৈরি করবো, কুইজলা থেকে কীভাবে পেজ তৈরি করবো, এছাড়া এগুলো ছাড়া আরও অনেক অনেকগুলো ওয়েব 2.0 সাইট আছে, সেগুলোতে আমরা কীভাবে পেজ তৈরি করবো, কীভাবে কিওয়ার্ড সেট করবো, মানুষ কোন শব্দ লিখে গুগলে সার্চ করলে কীভাবে আমার পেজটাকে দেখাবে, অনেক অনেক বিস্তারিতভাবে আমরা কাজটাকে শিখব, এবং আপনারা অনেক অনেক কাজ পাবেন ওডেক্সে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং নামে। ওকে, তো আমরা এখন বুঝবো গুগল লোকাল সার্চ, লোকাল সার্চ সার্চ বিষয়টা কী, মানে লোকাল মানুষদের কাছে কোন একটা প্রোডাক্টের প্রচার করা। তো আমরা এতক্ষণ যে এসইও করেছিলাম সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করা, আমার বাইরের একটা প্রোডাক্ট সেটা আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করব। অ্যাকচুয়ালি আমাদের যে কাস্টমার, আমাদের লোকাল কাস্টমার অনেক বেশি। সাপোজ আমি একটা রেস্টুরেন্ট সার্চ করব, তাহলে আমি এমন রেস্টুরেন্ট চাইবো যেটা আমার হাতের নাগালের মধ্যেই, হয়তো চিটাগংয়ের মধ্যেই অথবা কি সারাউন্ডিংস এরিয়ার মধ্যেই। আমি নিশ্চয়ই আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে আমি আমার ব্রেকফাস্ট সেরে আসবো না, অথবা আমি লাঞ্চ করার জন্য অন্য কোনো দেশে যাব না। তো সেরকম যে কোনো একটা প্রোডাক্ট যখন মানুষ সার্চ করে, তখন তারা এক্সপেক্ট করে যে সেই সার্চ রেজাল্টটা যেন কি হয়, তাদের দেশের মধ্যে হয়, তাদের মানে নাগালের মধ্যে হয়। এবং প্রায় 80% বায়ার হচ্ছে, 80% কাস্টমার হচ্ছে লোকাল কাস্টমার। তো সেই জন্য আমাদেরকে লোকাল মানুষদের কাছে অনেক বেশি বেশি করে প্রচার করতে হবে। তো আমরা এতক্ষণ যে এসইওগুলো দেখলাম, এসইওর বিভিন্ন টপিকগুলো দেখলাম, সেগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করার জন্য। এখন আমরা শিখবো যে লোকাল মানুষদের কাছে প্রচার করার যে কৌশলগুলো, মানে লোকাল মানুষদের কাছে আমরা কীভাবে প্রচার করব। তো আমরা সে কাজটা করবো গুগল ম্যাপ দিয়ে। ওকে, তার আগে আমরা আমরা দেখে নিই যে গুগল লোকাল সার্চটা কী। দেখুন আমি যদি লিখি যে সাউদার্ন ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা লিখে যদি আমি সার্চ দিই, তাহলে এই যে সাউদার্ন ইউনিভার্সিটি একদম প্রথমে চলে এসেছে বাংলাদেশ, এই যে মেহেদিবাগ, চিটাগং, এই যে ফোন নম্বর সবগুলো চলে এসেছে। ইভেন গুগল ম্যাপে আমাকে একদম লোকেট করে দেখাচ্ছে যে কোথায় সাউদার্ন ইউনিভার্সিটি। আমি এখানে ক্লিক করছি, দেখুন ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে।
আসলে দেখুন স্পষ্ট করে দেখা যাচ্ছে সাউথ ইউনিভার্সিটি কোথায়, এবং এই যে সাউথ ইউনিভার্সিটির ফোন নাম্বার, ঠিকানা সবগুলো এখানে চলে এসেছে। তাহলে নর্মালি এটা আসতো না, এটা এটা কেন এসেছে? এই যে গুগল ম্যাপ সহ ওদের ঠিকানা সহ ফোন নাম্বার সহ নর্মালি আসে না, এটি কেন এসছে? এটি এসছে কারণ সাউদার্ন ইউনিভার্সিটি তাদের লিঙ্কটা লোকাল এসইউ করিয়েছে, মানে লোকাল সার্চ, মানে লোকাল সার্চের অন্তর্ভুক্ত করেছে, অথবা লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিক তারা অ্যাপ্লাই করেছে। আমি আরেকটা দেখাচ্ছি, ধরুন সানমার, সানমার ওশান সিটি, সেম সানমার ওশান ওশান সিটি, এই যে একেবারে ম্যাপ সহ এখানে দেখাচ্ছে, আমরা ম্যাপটা একটু দেখি। আচ্ছা, প্রবর্তক, শেখ ফরিদ মার্কেট, এই যে সেন্টমার, সেন্টমার ওশান, এই যে সিডি এভিনিউ, জি সিনেমোর, এবং এর মাঝখানে এই যে সেন্টমার ওশান সিটি একদম ম্যাপে ক্লিয়ারলি দেখাচ্ছে, এবং তাদের ঠিকানা সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন যে লোকাল সার্চ ইঞ্জিন কতটা ইফেক্টিভ এবং কত ভালোভাবে মানুষকে অ্যাট্রাক্ট করা যায়। তো আসুন আমরা লোকাল সার্চ ইঞ্জিন কীভাবে করবো, আমরা লোকাল সার্চ ইঞ্জিন ইঞ্জিন করবো, মানে লোকাল সার্চ অপটিমাইজেশন করবো আমরা গুগল ম্যাপের মাধ্যমে। আমি পুরোটা লিখি, গুগল লোকাল, লোকাল অ্যাসিস, লোকাল, অথবা এটাকে বলি লোকাল এসইও। ওকে, তাহলে লোকাল এসইও আমি কীভাবে করবো? গুগল ম্যাপ দিয়ে। তো আসুন আমরা দেখি গুগল ম্যাপ দিয়ে কীভাবে করব। আমি যাচ্ছি গুগল ম্যাপে, ম্যাপস ডট গুগল ডট কম। জিসি সার্কেল ওয়ান এজেন্ট রোড চিটং, আমরা জিসিতে আসছি। ওকে, তো দেখুন মানুষ সাপোজ সরাসরি গুগল ম্যাপের মাধ্যমে জিসির মোড়ে আসলো, আমরা এই মুহূর্তে জিসির মোড়ে আছি, এই যে জিসির মোড়, এই যে সেন্ট্রাল প্লাজা, এই যে ক্যান্ডি, যাই হোক আমরা এখন এখানে আছি। এখন আমি চাচ্ছি দুপুরে লাঞ্চ করব। এখন আমি কি করব, দুপুরে কোথায় আমার নিয়ারেস্ট রেস্টুরেন্ট কোথায় কোথায় আছে আমি সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা জাস্ট এখানে দেখুন সার্চ নিয়ার বাই একটা অপশন আমরা পাবো। আমরা আরেকটা জায়গাতে আসলাম, 1602 নম্বর গেট। ওকে, এখন আপনি দুপুরে দুপুরে লাঞ্চ করবেন, এখন আপনি চাচ্ছেন যে 2 নম্বর গেটের আশেপাশে এলাকায় কি কি রেস্টুরেন্ট আছে। দেখুন এই যে আমাদের আর্টসিং ইনস্টিটিউট, যে শেখ ফরিদ মার্কেট, এই যে 2 নম্বর গেট মোড়। ওকে, এখন আপনি চাচ্ছেন 2 নম্বর গেটের আশেপাশে কি কি রেস্টুরেন্ট আছে, তাহলে আপনি কি করবেন, এই যে সার্চ নিয়ার বাই, দেখুন সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাইতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কি লাগবে আপনার রেস্টুরেন্ট সার্চ করলেই এটা সবগুলো রেস্টুরেন্ট চলে আসবে। এই যে সোনামিয়া রেস্টুরেন্ট, ওয়েল পার্ক রেস্টুরেন্ট, দেন মেরেডিয়ান রেস্টুরেন্ট, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানা সবগুলো এখানে চলে এসছে। দেখুন ওয়েল পার্ক, আচ্ছা ফোন নাম্বার ঠিকানা সবগুলো চলে এসছে, আপনারা অর্ডার দিলে নিজ দায়িত্বে দেবেন।
যাই হোক, দেন সিটি মল কমপ্লেক্স, বিসমিল্লা হোটেল, পিট স্টপ, হেরিটেজ রেস্টুরেন্ট সবগুলো চলে এসেছে। তো মনে করুন আমি আরেকটা অপশন যাচ্ছি, সাপোজ আমি আবার দিলাম সার্চ নিয়ার বাই, আমি চাচ্ছি যে কী কী স্কুল আছে অথবা কী কী কলেজ আছে। সাপোজ আমি স্কুল, দেখুন এখানে সবগুলো চলে এসেছে, সবগুলো স্কুল, যে সিএন বিকরণী স্কুল, সানশাইন গ্রামের স্কুল, অঙ্কুর স্কুল। ঠিক, আপনি যদি এখানে লেখেন যে গার্মেন্টস, তাহলে 2 নম্বরের এই এলাকার আশেপাশে যতগুলো গার্মেন্টস আছে সবগুলো আপনি দেখতে পাবেন। তো যে কোনো জায়গাতে গিয়ে আপনি গুগল ম্যাপের মাধ্যমে যে কোনো জায়গাতে গিয়ে সে সার্চ নিয়ারবাই অপশনের মাধ্যমে আপনি নিয়ারেস্ট মানে প্রতিষ্ঠানগুলো দেখে নিতে পারেন। তো ঠিক একইভাবে অনেকেই গুগল ম্যাপ ইউজ করে মানে নতুন জায়গায় যখন যায় তখন চেক করে গুগল ম্যাপের মাধ্যমে তার রিকোয়ার্ড যে প্রতিষ্ঠান, তার রিকোয়ার্ড যে কোম্পানি অথবা অর্গানাইজেশন সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করে, মানে গুগল ম্যাপ সার্চ নিয়ারবাই অপশনের মাধ্যমে। তো বুঝতেই পারছেন, তো এই যে আমরা দেখালাম যে রেস্টুরেন্ট, এই যে ওয়েল পার্ক, ওয়েল পার্ক, তাদের ঠিকানা, তাদের ফোন নম্বর সবগুলো এখানে চলে এসছে। কেন এসছে? এবং এই যে গুগল ম্যাপে যে বি, তাদের এখানে ইয়াদিও দেখাচ্ছে, বি বি বি, হ্যাঁ এটা ওয়েল পার্ক, এই যে বি, এখানে তাদেরকে মানে নোট করে দেখাচ্ছে, পয়েন্ট করে দেখাচ্ছে যে, তাহলে কীভাবে দেখাচ্ছে, এটি কীভাবে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে কারণ হচ্ছে ওয়েল পার্ক লোকাল মানে গুগল ম্যাপে অ্যাড করিয়েছে, তাদের যে প্রতিষ্ঠানটা সেটা গুগল ম্যাপে অ্যাড করিয়েছে। দেখুন আমি আরেকবার যাচ্ছি, সাপোজ আমি যদি লিখি যে ইউনিভার্সিটিস, USTC, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রিমিয়ার ইউনিভার্সিটি, দেন সাউদার্ন ইউনিভার্সিটি, দেখুন তাহলে তাহলে এই যে এখন ডি, এই যে ডি সাউদার্ন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, তাহলে সাউদার্ন ইউনিভার্সিটি গুগল ম্যাপেও দেখা যাচ্ছে। মানে সরাসরি যদি কোনো একটা মানুষ যদি এখানে আসে মানে গুগলে ম্যাপ থেকে সেই মানে সাউদার্ন ইউনিভার্সিটি খুঁজে নিতে পারছে লোকাল সার্চ অপশনটা, মানে লোকাল সার্চ অপশনের মাধ্যমে, আবার সরাসরি গুগলের সার্চ বারেও এখানে সার্চ করেও খুঁজে নিতে পারছে। তো আশা করি বুঝতে পারছেন যে তাদের ভিজিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, গুগল সার্চেও দেখা যাচ্ছে এবং গুগল ম্যাপেও দেখা যাচ্ছে। তাহলে এই দুই জায়গায় দেখা যাওয়ার জন্য, দুই জায়গায় মানে দেখা যাওয়ার ফলে সরাসরি গুগল থেকে অনেক অনেক মানুষ তাদের এখানে তাদের সাইটটা দেখবে, এবং গুগল ম্যাপে যারা আসবে তারাও এই প্লেসগুলোকে দেখবে, তাহলে তাদের ভিজিবিলিটি অনেক বাড়বে এবং স্পেশালি লোকাল কাস্টমাররা অ্যাট্রাক্ট হবে। তাহলে এটি হচ্ছে গুগল লোকাল সার্চ। তো আমি এখানে যা বললাম যে জাস্ট লোকাল সার্চ কি এবং সেই লোকাল সার্চে আমি কীভাবে অন্তর্ভুক্ত করব, তাহলে আমরা লোকাল সার্চ কি, লোকাল সার্চ হচ্ছে অথবা লোকাল এসইও হচ্ছে এমন এসইও যে এসইওর মাধ্যমে আমি লোকাল যে কাস্টমার, লোকাল কাস্টমারদের কাছে ইফেক্টিভলি প্রচার করতে পারবো। তাহলে আমরা লোকাল সার্চ কীভাবে করব, আমরা কোন একটা কোম্পানির জন্য লোকাল সার্চ করব গুগল ম্যাপের মাধ্যমে, আমরা গুগল ম্যাপে ম্যাপে অ্যাড করাবো, মানে আমার বায়ারের যে প্রতিষ্ঠান সেটা আমি গুগল ম্যাপে অ্যাড করাবো, গুগল ম্যাপে অ্যাড করাবো এবং বায়ারের যাবতীয় ইনফরমেশন সবগুলো ইনফরমেশন আমি গুগল গুগল মানে গুগল ম্যাপে অ্যাড করব, যাতে সরাসরি গুগল ম্যাপে এসেও যে কেউ খুঁজে নিতে পারে আমার বায়ারের প্রতিষ্ঠান, আবার সরাসরি গুগলে গুগলে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটে পাই। তো আমরা বিস্তারিত আলোচনায় আমাদের মানে আসল ইয়াতে সিটিতে আমরা যেগুলো দেখিয়েছি যে আপনি গুগল ম্যাপে কীভাবে কাজ করবেন, এই যে এই কাজগুলো আপনি কীভাবে করবেন, এই যে আপনার একটা প্রতিষ্ঠান সেটা মানে সেটা আপনি গুগল ম্যাপে কীভাবে অ্যাড করবেন,
এবং আপনার অন্য অন্য ইনফরমেশনগুলো কীভাবে অ্যাড করবেন। যেমন এই যে প্রতিষ্ঠানগুলো অ্যাড করিয়েছে চিটং ইউনিভার্সিটি, মানে বায়ারের ইনফরমেশনটা, বায়ারের ওয়েবসাইটটা আমরা কীভাবে গুগল ম্যাপে অ্যাড করবো এবং অন্যান্য ইনফরমেশনগুলো কীভাবে আমরা অ্যাড করবো, তো এগুলো হচ্ছে গুগল ম্যাপের কাজ। তো আশা করি কাজটা আপনারা অনেক এনজয় করবেন। তো আপনারা আশা করি আপাতত বুঝেছেন যে গুগল ম্যাপ, এটাকে বলা হয় গুগল ম্যাপ মার্কেটিং অথবা গুগল লোকাল সার্চ অথবা গুগল ম্যাপ ইন্ডেক্সিং অথবা গুগল অথবা লোকাল এসইও। এটা জেনে আমি ডাকা হোক না কেন, কাজ এখানে একটাই, যেটা হচ্ছে গুগল ম্যাপে অ্যাড করা। ওকে, তো আশা করি কাজটা আপনারা অনেক এনজয় করবেন এবং ভালো লাগবে।